যে বাংলায় যারা মহামাটি মানুষের সরকার বলে নিজেদের দাবি করে, বাংলায় যে মুখ্যমন্ত্রী নিজেকে সততার মূর্ত প্রতীক বলে দাবি করে, গোটা দলটা যে চোর লুটেরাদের দল আমি বরাবর বরাবর বলেছি তা প্রমাণিত। ঝোলা থেকে আবার বিড়াল বেরিয়ে পড়েছে, হাতে নাতে তারা টাকা নিচ্ছে, যখন ক্যামেরায় সেগুলো বন্দি করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মহামাটি মানুষের সরকার এটা হচ্ছে আলী বাবা চল্লিশ চোরের সরকার। কিন্তু মুকুল রায় বলছে এটা লার্জার কনস্পিরেসি হচ্ছে। যদি কনস্পিরেসি হয় কোর্টে যাচ্ছে না কেন? কনস্পিরেসি হলে আন্দোলন নামছে না কেন? এর আগে যখন মদন মিত্রকে গ্রেপ্তার করা হয়েছিল তখনও মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র বলে আন্দোলন করেছিলেন, কিন্তু সেই মদন মিত্র এখনো জেল থেকে বার হতে পারেনি। তাকে টিকিট দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন তিনি চোরের সাক্ষী ঘাটকাটা। স্বাভাবিকভাবেই এ বাংলায় ভোটের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে হবে যে তার দলের নেতারা মন্ত্রীরা চোর, বাটপার, লুটেরা, তারপর যেন ভোট চাই। হ্যাঁ নিশ্চয়ই জানাবো, অটোমেটিক নির্বাচন কমিশন জানাবো, আমরা দ্বারস্থ হই বা না। নিশ্চয়ই ভোটে তো আমরা এটা প্রচারে আনবো যে মামাটি মানুষের নেতৃত্ব আজকে যে নাকি সারা বাংলা হাসছে, কেমন বাংলা হাসছে না, বাংলা লুট হচ্ছে, তার জলযন্ত্র প্রমাণ নিয়ে আমরা মানুষের কাছে যাবো।